হাই গাইস, আরেকটি নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে দেখানো হবে কীভাবে পিকো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। পিকো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমেই আপনার মোবাইল অথবা ডেস্কটপের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে পিকো ওয়ার্কার্সের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো পিকো ওয়ার্কার্সের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেওয়া হবে, যদি না জানেন সেখান থেকে যেতে পারেন। সেখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করে এখানে পাবেন ফুল নাম, মানে পুরো নামটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে ইমেইল আর এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে নিকনেম দিতে অনেকের সমস্যা হচ্ছে। এখানে নিকনেমটি আপনার নামের সাথে সঙ্গে যে কোনো ডিজিট মানে দিয়ে দেবেন, দিয়ে নিকনেম দিয়ে দেবেন। এখানে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করে দেবেন, অবশ্যই এখানে বাংলাদেশ। তারপরে এদের টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দিয়ে সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করলে এখানকার কাজ শেষ। তারপর ইমেইলে চলে যেতে হবে। তো এই যে ইমেইলে এই ধরনের একটি মেইল চলে আসবে পিকো ওয়ার্কার্স থেকে। তো মেইলে জাস্ট এই যে ক্লিক দ্য ফলোয়িং লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলেই দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে এখন লগ ইন করে দেখাবো যে এখন প্রথম মানে তৈরিকৃত অ্যাকাউন্টে কাজ করতে কী ধরনের প্রবলেম হয়। এই তো এই মার্কেটিং টেস্ট ভিজিটের এই কাজটি করে দেখা যাক। এই নিচে এই যে প্রথম অ্যাকাউন্ট খোলার পরে আপনার অ্যাকাউন্টে $0.05 যুক্ত হয়ে যাবে, আর প্রথম কাজটি করার সময় এখানে কয়েকটা রিকোয়ারমেন্ট এক্সট্রা চাইবে। প্রথম চাইবে এখানে আপনি জেন্ডার অবশ্যই মেল সিলেক্ট করে দেবেন। তারপরে ডেট অফ বার্থ, দিন, মাস, সাল দিন। তারপর এখানে আপনার সিটি মানে ডিস্ট্রিক্ট দিয়ে দিলেই হবে আর কি। তবে ওটা সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে যে এখান থেকে কাজ করবেন। এটা হলো প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কীভাবে কাজ করবেন সেটা শিডিউল দেখানো হলো। নেক্সট টিউটোরিয়ালে কীভাবে মার্কেটিং টেস্ট ভিজিট ইনস্টার ক্লিকের কাজ করতে হয়, এছাড়া আরও অন্যান্য পিকোয়ার্কার্সের কাজ কীভাবে করতে হয় এগুলো দেখানো হবে। তো সেই পর্যন্ত সাথে থাকুন, সবাই ভালো থাকুন।